কেন্দ্রীয় সরকারের আসনি জল জীবন মিশন, কিন্তু ভেকু ভাওনাত পরিণত সরকারের এই অভিলাষী আসনি। আসনি রূপায়ণের নামত কোরবাত যদি অবাধ দুর্নীতির অভিযোগ, আন কোরবাত এটুপি পানি নাপায় হাহাকার সর্বসাধারণের। জল জীবন মিশনের ঘরে ঘরে পানি স্লোগান এতিয়া অসার প্রতিপন্ন হয়েছে কামপুরের কঠিয়াতলীত। এটুপি বিশুদ্ধ খোয়া পানির বাবে হাবাথুরি খাবলিয়া হয়েছে কঠিয়াতলীর বিভিন্ন অঞ্চলের জনগণে। বহুকটা পানি যোগান আসনি থাকা সত্ত্বেও রাইজে নাপায় পানি। পানির টেপ আছে ঘরে ঘরে, কিন্তু নোলায় বিশুদ্ধ খোয়া পানি। সেয়ে উচিত ব্যবস্থা লোবলে বিভাগীয় কর্তৃপক্ষ আর সরকারক আহ্বান সর্বসাধারণ জনতার। যে পানির ব্যবস্থা সরকারে দিছিলে, কিন্তু আমার ব্যবস্থা পোয়া নাই তেনকুয়া। আর যে পানি আগতে অল্প পাইছিল, এটা তো একেবারে নাই। যেহেতু মানে আধা ঘন্টা এক ঘন্টা দিয়ার বলে কথা বলে কয়, এটা অকমানও নি 10 মিনিটও নিদিয়ে, দি কিনে পানির ব্যবস্থা নোহা করে দিয়ে। এটা আমি সরকারের অনুরোধ বিচারিছিল যে পানির ব্যবস্থা আমি দুটাম যেন দিয়ে, আমি তারপর অনুরোধ করছো। তো বেলেগের আনে আছে, কোনবা ইমান দূর পর আনে, কোনবা আনিব নয় বয়সস্ত মানুষ আছে, যাব নয় ঘর, তেনকা প্রবলেম হয়ে আছে। রূপহী হাতত আকো জল জীবন মিশন আসনিত ব্যাপক দুর্নীতির অভিযোগ। ছমাহেও সম্পূর্ণ নহল আসনির কাম, পথর দাঁতিতে পড়ে রয়েছে লাখ লাখ টাকার সামগ্রী, আধাতে আসনির কাম এরি পলায়ন করিলে ঠিকাদারে। রাইজর অভিযোগ, বিভাগীয় বিষয়া ঠিকাদারে মিলি লুণ্ঠন করিলে আসনির সমুদায় ধন। পানি পাওয়া নাই, এটু দেখা গেছে পাইপ সাইপ মানে কই পাইপ সাইপ গাড়ি থইছে, পানি দেওয়া নাই। কিমান দিন ধরে পুতি থইছে? 4 মাস হবো। কি হল, ঠিকাদার কত গোল পলালে? অনুরোধ সরকারক, অতি সোনকালে আমার পানি যোগানটা দিয়ে দিলে। একদরে ঠিকাদারের মই মতালিত নিরূপায় ঢিংবাসীও। জল জীবন আসনি রূপায়ণের নামত অবাধ দুর্নীতির অভিযোগ ঠিকাদার সোয়েব খানের বিরুদ্ধে। চাওক, নির্মাণ সম্পূর্ণ নৌহতেই চহি খহি গৈছে পানির টেপ। পানি ট্যাঙ্কি নির্মাণত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঠিকাদারে আভুয়া ভরিছে সর্বসাধারণক, যার বাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচারিলে অঞ্চলবাসী। পানি উলা মানে মেস্তুরিবিলাকে কাম করার পিছতেই ভাঙি গল। আমি সুদিছো যে আপনাদের হে এইকিটা যে এনেকে দিয়ে আছে, পানি কত যাব, কেনেকে কি হব, হে লড়ি আছে, এইবিল খোয়া নাই তো। হেতে কইছে যে আপনি কি জানে, উপরপরা আমাকে কেনেকে করবলে দিছে, আমি তেনেকেই করিম। বিউরো রিপোর্ট, নিউজ লাইভ।